আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমি শাহাদাত, এলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলবো চর্বি খাওয়ার বিষয় নিয়ে। আপনারা অনেকেই ডাক্তারদের কথা শুনে চর্বি খাওয়া বন্ধ করে রেখেছেন। ডাক্তাররা বলে দিয়েছেন চর্বি খেলে আপনাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে, তাই তো? যদি এরকম কথা আপনারা শুনে থাকেন এবং এইরকম কথা শুনে যদি চর্বি খাওয়া থেকে বিরত থেকে থাকেন, তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য চমৎকার কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে আনব। একটি গবেষণার উপর ভিত্তি করে, অতি সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধারণাটি আসলে একটি ভুল ধারণা। এই গবেষণায় যে মূল তথ্য যেগুলো পাওয়া গিয়েছে, যেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গবেষণাকে পর্যালোচনা করে এই গবেষণার প্রতিবেদনে গবেষকগণ সিদ্ধান্ত দিয়েছেন যে, এক নম্বর, সম্পৃক্ত চর্বি খাওয়ার সাথে হৃদরোগের ঝুঁকি, জটিলতা বা মৃত্যুর ঝুঁকি বাড়ার নির্ভরযোগ্য কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় হচ্ছে, অসম্পৃক্ত চর্বি যেমন সয়াবিনের তেল, ক্যানোলার তেল, সূর্যমুখীর তেল, তুলা বীজ ইত্যাদি খাওয়া উপকারী, ধারণাটি কাল্পনিক এবং বিজ্ঞানভিত্তিক নয়। আর তৃতীয় হচ্ছে, সম্পৃক্ত চর্বি সমৃদ্ধ পুষ্টিকর খাবার নিশ্চিন্তে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তো এই হচ্ছে এই আজকের আলোচনার সারমর্ম। শুরু করার আগে চট করে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, সেটা হচ্ছে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর মাফ করবেন, এই যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, যেটা আমাকে সাহায্য করবে। আচ্ছা, চলুন আমরা যে গবেষণাটি নিয়ে কথা বলবো সেটির সম্পর্কে পরিচিত হই। গবেষণাটির নাম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কোলন ভিলেন অ্যান্ড বুগিম্যান ইন দি ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং এই গবেষণাটি প্রকাশিত হয়েছিল ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টেটিভ কার্ডিওলজি। এটি প্রকাশিত হয়েছে 5 সেপ্টেম্বর 2022 সাল। তো এবং এখানে আমি এটার ইউআরএল দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা যদি নিজেরা এই স্টাডিটি দেখে নিতে চান তাহলে সেটা করতে পারবেন। এই গবেষণাটির প্রকৃতি বা রকমটা হচ্ছে, এটি একটি পর্যালোচনামূলক গবেষণা যা পূর্বে করা একাধিক ধরনের গবেষণাকে পর্যালোচনা করে এখানে একটা সিদ্ধান্ত বা ফল প্রকাশ করেছেন। যেমন এর মধ্যে যেই রকমের গবেষণাগুলোকে নিয়ে কাজ করা হয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে পর্যবেক্ষণ বা সমীক্ষা ভিত্তিক গবেষণা, ইংরেজিতে যেগুলোকে বলা হয় এপিডেমিওলজিক্যাল স্টাডি অথবা অবজারভেশনাল স্টাডি। তো সেই রকমের গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত এখানে দেওয়া হয়েছে। যে গবেষণাগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যেমন রয়েছে পিওর স্টাডি বা ইউকে বায়ো ব্যাংক স্টাডি এবং আরও কিছু। দ্বিতীয় যে রকমের গবেষণার উপর গবেষণাকে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে বা এই গবেষণায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে নিরপেক্ষ নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণা, ইংরেজিতে বলা হয় র্যান্ডোমাইজড কন্ট্রোলড ট্রায়াল, তো আরসিটি বলা হয় সংক্ষেপে। গবেষণার জগতে এগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাফ করবেন এই অর্থবহ গবেষণা হিসেবে ধরা হয়। পর্যবেক্ষণ ভিত্তিক যে গবেষণাগুলো সেগুলোকে অনেকেই বৈজ্ঞানিক গবেষণা বলে মানতে রাজি হন না, কিন্তু নিরপেক্ষ নিয়ন্ত্রিত পরীক্ষা যেটা আরসিটি সেইগুলোকে নিশ্চিন্তে সবাই বৈজ্ঞানিক গবেষণা হিসেবে স্বীকার করেন বা বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে স্বীকার করেন। তৃতীয় হচ্ছে মেটা অ্যানালিসিস ধর্মী গবেষণা। মেটা অ্যানালিসিসের ধারণাটা হচ্ছে যে অনেকগুলো পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণাকে যদি আমরা একত্রে পর্যালোচনা করে সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করি, অথবা অনেকগুলো র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়ালকে একত্র করে সেখান থেকে যে ফল পাওয়া যায় সেগুলোকে একত্র করে বোঝার চেষ্টা করি, তাহলে সেটাকে বলা হয় মেটা অ্যানালিসিস বা অনেকে বলেন সিস্টেমেটিক রিভিউ। তো এই গবেষণাটিতে আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি সেই গবেষণাতে এই রকমের যে মেটা অ্যানালিসিস যতগুলো প্রকাশ হয়েছিল বা আগে প্রকাশ করা হয়েছে সেইগুলোকে আবার একত্র করে সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে যে সেখান থেকে আমরা কী শিখতে পারি এই সম্পৃক্ত চর্বির ব্যাপারে। সুতরাং বুঝতে পাচ্ছেন, তো যে সমীক্ষাধর্মী পরীক্ষাগুলো এর মধ্যে সম্পৃক্ত বা এই গবেষণাতে গবেষকরা তাদের হিসেবের মধ্যে নিয়েছেন বা যেই সমীক্ষামূলক গবেষণাগুলো পড়েছেন, পড়ে বোঝার চেষ্টা করেছেন, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে দি প্রোস্পেক্টিভ আরবান রুরাল এপিডেমিওলজিক্যাল স্টাডি, সংক্ষেপে এটাকে বলা হয় পিওর, PURE, এই প্রথম প্রথম বর্ণগুলোকে নিয়ে PURE। তো এটা এই পর্যন্ত করা বিশ্বের সর্ববৃহৎ সমীক্ষা গবেষণা, যা 5টি মহাদেশের 18টি দেশের 337টি গোত্রের
135,335 জন অংশগ্রহণকারীর উপর ভিত্তি করে করা হয়েছে। এবং এই গবেষণা থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটা পরে দেখানো হচ্ছে। তবে এক্ষেত্রে একটু কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই ধরনের এপিডেমিওলজিক্যাল গবেষণা শুধুমাত্র দুটো ঘটনা যদি পরস্পর একই সঙ্গে সংঘটিত হয় বা সহ সংঘটিত হয় তাহলে সেই কথা বলতে পারে, কিন্তু কে মানে এদের মধ্যে কোনো রকম কারণগত সম্পর্ক রয়েছে কিনা, অর্থাৎ একটা অন্যটির কারণ কিনা, সেটা এই ধরনের গবেষণা থেকে নিশ্চিত করে বলা যায় না। তো এই গবেষণাটিতে ফলাফল যেটা পাওয়া গিয়েছিল, যেটা 2020 সালে প্রকাশিত গবেষণা, তাতে যে ফল পাওয়া গিয়েছিল সেটি হচ্ছে যে কোনো ধরনের চর্বি খাওয়ার সাথেই হৃদরোগ বা হার্ট ফেল বা মৃত্যু সহসংঘটিত হতে দেখা যায়নি। অর্থাৎ আপনি চর্বি যেই রকমের চর্বি খান, চর্বি বেশি খেলে আপনার হৃদরোগের সংখ্যা বেড়ে যাবে এই সমীক্ষাভিত্তিক গবেষণাতে সেরকম দেখা যায়নি। বরং দেখা গিয়েছে যে শর্করার জাতীয় খাবার যদি আপনি বেশি খান তাহলে আপনার এই হৃদরোগের সম্ভাবনা, হার্ট ফেল হওয়ার সম্ভাবনা এবং হৃদরোগজনিত কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে, বা আপনি যদি কম খান তাহলে কমেছে, বেশি খেলে বেড়েছে। তো তারপরে পর্যবেক্ষণ ভিত্তিক যে গবেষণাটি নিয়ে কথা বলবো আমরা, ও আচ্ছা ভুল বললাম একটুখানি আগে, বোধ হয় আমি এর আগের আগের স্লাইডটাতে যাই। এই গবেষণাটি 2020 সালে প্রকাশিত না, এটা খুব সম্ভবত 2018 সালে প্রকাশিত ছিল। পরবর্তী গবেষণা যেটা হচ্ছে ইউকে বায়ো ব্যাংক অবজারভেশনাল স্টাডি, এটি 2020 সালে প্রকাশিত গবেষণা। আমি ওখানে একটু খানিকটা ভুল কথা বলেছিলাম, ক্ষমা চাইছি। তো এই গবেষণাটিতে 195,658 জন অংশগ্রহণকারীকে 10.6 বছর মানে 10.5 বছর ধরে পর্যবেক্ষণ করে 2020 সালে গবেষকরা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হচ্ছে যে সম্পৃক্ত চর্বি খাওয়ার সাথে হৃদরোগ, হার্ট ফেল করা এবং হৃদরোগজনিত মৃত্যুর কোনো নির্ভরযোগ্য সম্পর্ক দেখা যায়নি। বরং সম্পৃক্ত চর্বির পরিবর্তে অসম্পৃক্ত চর্বি, যেগুলো আমরা বীজ তেল বলে থাকি, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ক্যানোলার তেল, রাইস ব্র্যান অয়েল, তারপরে এরকম আমাদের সরিষার তেল সহ যে অসম্পৃক্ত চর্বি যে তেলগুলো আমরা ব্যবহার করি, এগুলো খাওয়া বাড়ালে হৃদরোগ এবং তজ্জনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে দেখা গিয়েছে। তো এটা গেল পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা থেকে। পরবর্তী যে পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণাটির কথা আমরা এখানে দেখতে পাই, এই গবেষণায় যেটাকে নিয়ে কাজ করা হয়েছে, সেটি হচ্ছে ডাচ প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, যেখানে 4,722 জন পুরুষ এবং মহিলাকে নিয়ে এই গবেষণাটি করা হয়েছে, যাদের বয়স ছিল 55 বছরের থেকে বেশি। সম্পৃক্ত চর্বি খাওয়ার সাথে হৃদরোগ, হার্ট ফেল এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকির কোনো সম্পর্ক পাওয়া যায়নি এই পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণাতেও। এরপরে আমরা RCT বা র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল এর কথা বলবো। নিরপেক্ষ নিয়ন্ত্রিত পরীক্ষায় এই গবেষণাতে যেই গবেষণাটির কথা উল্লেখ করা হয়েছে সেটি উল্লেখযোগ্যটি হচ্ছে প্রেডিমেড স্টাডি, যেখানে 7,447 জন মানুষ, যাদের বয়স ছিল 55 থেকে 80 বছর এবং যাদের মধ্যে 57% ছিলেন মহিলা, যাদের সকলেরই কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি ছিল অনেক বেশি, কিন্তু আগে কখনো তাদের হার্ট ফেল করেনি। তো এইরকম তাদেরকে নিয়ে র্যান্ডোমাইজড করে তাদেরকে তিনটি দলে ভাগ করে তিন ধরনের ডায়েট তাদেরকে খেতে দেয়া হয়, এবং এটা স্পেনের সারা স্পেন জুড়ে বেশ অনেকগুলো ট্রায়াল সেন্টারের মধ্যে, মেডিকেল সেন্টারের সাহায্য নিয়ে এই গবেষণাটি সম্পন্ন করা হয়। তো তার থেকে তারা ফলাফল যেটা দেখেন, যে যারা মেডিটেরানিয়ান ডায়েট, যেই ডায়েটের মধ্যে মাছ থাকে, চর্বিযুক্ত মাংস থাকে বেশ খানিকটা, শাকসবজি থাকে, জলপাই খাওয়া থাকে এবং অপরিশোধিত জলপাইয়ের তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটাকে বলি আমরা, এবং বাদাম তারা খান, তো এই মেডিটেরানিয়ান ডায়েট যারা করছেন সেই দলের হৃদরোগের ঝুঁকি সীমিত চর্বি ভিত্তিক বা লো ফ্যাট ডায়েট ভিত্তিক যে দল ছিল সেই দলের তুলনায় অনেক কমে যেতে দেখা গিয়েছে। অর্থাৎ যারা মেডিটেরানিয়ান ডায়েট করেছেন তাদের ঝুঁকি অনেক কমে গিয়েছে, যদিও তারা অলিভ অয়েল খেয়েছেন প্রচুর এবং তাদের খাবারের মধ্যে মাছ ছিল যার মধ্যে প্রাকৃতিকভাবে কিছু চর্বি থাকে, এবং তারা লাল মাংস, যেটা গরুর মাংস বা ভেড়ার মাংস, এইগুলো যেগুলোতে চর্বি থাকে,
বেশ খানিকটা। সেই রকমের চর্বিযুক্ত খাবার খাওয়ার পরেও দেখা গেল তাদের যে হৃদরোগের ঝুঁকি সেটি কমে গিয়েছে। তো এই গবেষণা থেকেই খুব নির্ভরযোগ্যভাবে সেই কথা তাহলে বলা যায় যে যদি সীমিত চর্বি দলের তুলনায় যারা চর্বি খাচ্ছে তাদের হার্টের হৃদরোগের ঝুঁকি কমে গিয়ে থাকে, তাহলে চর্বি খেলে আমাদের হৃদরোগের ক্ষতি হবে এই কথাটা আর বলার কোনো সুযোগই থাকে না। এবং এই গবেষণাটি অত্যন্ত শক্তিশালী একটি গবেষণা। এছাড়াও এই আমরা যে গবেষণাটির নিয়ে আজকে আলাপ করছি, এই গবেষণাটিতে আরও কয়েকটি এরকম র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল নিয়ে তারা আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন, এবং সবগুলোতেই একই রকমের ফল দেখা গিয়েছে। তো সময়ের ভিডিওটাকে ছোট রাখার স্বার্থে আমি আর সবগুলো আপনাদের দেখাচ্ছি না, শুধু তথ্যটা জানিয়ে দিলাম যে সবগুলোতেই একই রকম ফল দেখা গিয়েছে। যারা চর্বি জাতীয় খাবার বেশি খেয়েছেন, সম্পৃক্ত চর্বি খেয়েছেন, তাদের হৃদরোগের ঝুঁকি বাড়েনি, বরং যারা চর্বি কম করে খেয়েছেন, চর্বি খাওয়া কমিয়েছেন, তাদের হৃদরোগের ঝুঁকি বরং বাড়তে দেখা গিয়েছে। তারপরে মেটা অ্যানালিসিস, 19টি মেটা অ্যানালিসিস নিয়ে তারা কাজ করেছেন। এই মেটা অ্যানালিসিসগুলো ছিল আগের করা মেটা অ্যানালিসিসের উপর ভিত্তি করে মেটা অ্যানালিসিস, আবার এই নিয়ন্ত্রিত নিরপেক্ষ যে পরীক্ষা RCT এগুলোর উপরে যে মেটা অ্যানালিসিস করা হয়েছে সেইগুলো, এবং অবজারভেশনাল স্টাডি যেগুলো বললাম যে বা এপিডেমিওলজিক্যাল স্টাডি যেগুলো করা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে করা যে মেটা অ্যানালিসিস, এই তিন ধরনের মেটা অ্যানালিসিসকে তারা একত্র করে আরেকটা মেটা অ্যানালিসিস করেছেন এই ইস্যুতে গবেষণার অংশ হিসেবে। এবং সেখান থেকেও তারা সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছেন যে সম্পৃক্ত চর্বি খাওয়ার সাথে হৃদরোগের নির্ভরযোগ্য কোনো সম্পর্ক নেই। তাহলে উপসংহারে আমরা বলতে পারি, এবং এই গবেষণার যে উপসংহারে তারা এই কথাই বলেছেন যে এই গবেষণার যে সকল গবেষণাপত্রগুলোকে পর্যালোচনা করা হয়েছে তাদের উপর ভিত্তি করে বলা যায় যে সম্পৃক্ত চর্বি খাওয়ার সাথে হৃদরোগের ঝুঁকি, হার্ট ফেল করা এবং বা হার্ট অ্যাটাক হওয়া এবং এই জনিত কারণে মৃত্যুর ঝুঁকির কোনো নির্ভরযোগ্য সম্পর্ক নেই। এবং সে কারণে তারা তাদের উপসংহারে এইভাবে লিখেছেন যে এই সকল বিচারে নির্ভরতার সাথে বলা যায় যে সম্পৃক্ত চর্বিকে ক্ষতিকর মনে করার বৈজ্ঞানিক কোনো কারণ নেই। সম্পৃক্ত চর্বি সমৃদ্ধ পুষ্টিকর খাবার তাই নিশ্চিন্তে স্বাস্থ্যকর খাদ্যের বা খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। কিটোজেনিক খাদ্যাভ্যাসে আমরা প্রচুর এই রকমের খাবার খেয়ে থাকি যেগুলোর মধ্যে সম্পৃক্ত চর্বি মাত্রা বেশি থাকে, এবং এই গবেষণার দেখার পরে সেটা নিয়ে আর দুর্ভাবনার কিছু নেই। আপনাদের ডাক্তার, বিশেষ করে কার্ডিওলজিস্টরা যদি আপনাদেরকে এখনও বলেন যে এই সম্পৃক্ত চর্বি খাবেন না বা চর্বি জাতীয় খাবার কমিয়ে খাবেন হার্টকে ভালো রাখার জন্যে, তাদেরকে দয়া করে এই গবেষণাপত্রটির প্রিন্ট আউট করে তাদেরকে দেবেন, কারণ তারা যদি ওই কথা বলে থাকেন তাহলে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তারা এই গবেষণাটি সম্পর্কে জানেন না। আর তারা জানেন না এবং না জেনে তারা আপনাকে যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসায় আসলে আপনার ক্ষতি হবে, কারণ একটু আগেই দেখলেন যে গবেষণায় দেখা গিয়েছে যারা সীমিত চর্বিভিত্তিক খাদ্য অভ্যাস করেছে তাদের ক্ষেত্রেই বরং ঝুঁকি বেড়ে গিয়েছিল, হৃদরোগের ঝুঁকি বেড়ে গিয়েছিল। কৃতজ্ঞতা স্বীকার। এই গবেষণাটি যে ঠিকানা আমি দিয়েছি একটু আগে, সেখানে আসলে বিনামূল্যে আপনি পুরোটা পড়তে পারবেন না, এটার অ্যাবস্ট্রাক্ট বা একটা সারমর্ম সেখান থেকে পড়া যায়। তো আমি নিজেও একদম পুরো বিস্তারিত পড়তে পারিনি, পুরো গবেষণাটা প্রায় 60 পৃষ্ঠা লম্বা। তো এই তথ্যগুলো যেগুলো আমি আপনাদেরকে দিলাম সেগুলো পেয়েছি মার্ক মুটজেলের একটি ভিডিও থেকে, যে ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারবেন। আর ছবিতে দেখতে পাচ্ছেন মার্ক মুটজেলকে। তো মার্ক মুটজেল, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকের আলোচনা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা খানিকটা উপকৃত হয়ে থাকবেন। এখন থেকে চর্বি খাওয়ার ক্ষেত্রে ভয় করবেন না, সম্পৃক্ত চর্বি আসলে মানুষের জন্য ভালো। নারকেল তেল, তারপরে গরুর মাংসের সঙ্গে যে চর্বি আসে, তারপরে ভেড়ার মাংসের সঙ্গে যে চর্বি আসে, বা আমাদের দেশে বকরি বা ছাগলের মাংসের সঙ্গে যে চর্বি আসে, এগুলো মানুষের জন্য আসলে উপকারী, বা এখন পর্যন্ত এগুলো মানুষের হৃদরোগের ক্ষেত্রে ক্ষতিকর এমন কোনো প্রমাণ বৈজ্ঞানিকভাবে নেই। তো সুতরাং নিশ্চিন্তে এগুলো খাবেন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই আশা রেখে বিদায় নিচ্ছি।